দিন পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনী নিয়ে দু চারটি কথা বলব। ইসলাম ধর্মের প্রবর্তন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। মানুষের হৈলৌকিক ও পরলৌকিক মুক্তির জন্য তিনি পৃথিবীতে আগত হয়েছিলেন। তিনি জন্মেছিলেন মানুষকে অজ্ঞতা অশিক্ষা কুশিক্ষা কুসংস্কার থেকে মুক্তি দানের উদ্দেশ্যে। শান্তির বাণী নিয়ে তিনি তার জীবনব্যাপী মুক্তির জন্য চেষ্টা করে গেছেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবিভাবে ধন্য হয়েছিল ধরাধর। 570 খ্রিস্টাব্দে বায়ু রবিউল আউয়াল বুধ সোমবার পূর্বেলা মক্কার বিখ্যাত কুবাইস বংশে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবদুল্লাহ, মাতার নাম আমিনা এবং দাদার নাম আব্দুল মুতালিব। পিতা আবদুল্লাহ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বেই মারা যান, আর মা মারা যান 6 বছর বয়সে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট বয়স থেকেই খুব চিন্তাশীল, কর্মী এবং সত্যবাদী। সত্যবাদিতার জন্য মক্কাবাসীরা আল আমিন উপাধি দিয়েছিলেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 25 বছর তখন তিনি খাদিজাকে বিবাহ করেন। তখন খাদিজার বয়স ছিল 40 বছর। 610 খ্রিস্টাব্দে 40 বছর বয়সে তিনি আল্লাহর দূত জিব্রাইল আলাইহিসসালামের কাছ থেকে ওহীলাভের মাধ্যমে নবুয়ত প্রাপ্ত হন। আরবি লোকেরা একে একে শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করতে লাগলো। এতে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শত্রু সংখ্যা বেড়ে গেল, এমনকি তাকে হত্যা করার ষড়যন্ত্র শুরু করলো অনেকে। তখন তিনি মক্কা ত্যাগ করে মদিনায় চলে যেতে বাধ্য হন। মদিনার লোকেরা তাকে সদয় গ্রহণ করলেন। সেখানে তিনি নির্ভয় ইসলাম প্রচার করতে লাগলেন। আস্তে আস্তে মদিনার মানুষ শান্তি ধর্মের পতাকা তুলে সমবেত হতে লাগলো। এতে মক্কাবাসীরা দারুণ কেঁপে গেল। তারা মদিনার উদ্দেশ্যে যুদ্ধ যাত্রা করলো, কিন্তু মুসলমানদের পরাজিত করা সম্ভব হলো না। প্রতিটি যুদ্ধে পরাজয় ঘটলো, পুরো ইসলাম চললো, কিন্তু মুসলমানদের বিরুদ্ধে জয় লাভ করা সম্ভব নয়। এই মহামানব 632 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল মুসলমানদের সুখ সাগরে কাশ্মীর সবার প্রিয় নবী 63 বছর বয়সে ইন্তিকাল করেন। আমার এই ক্ষুদ্র জ্ঞানে এই মহামানব